দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 17 জুন দেশ জুড়ে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। শুক্রবার বায়তুল মোকাররমের ইসলামী ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রাতে কথা জানিয়েছেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 17 জুন সারা দেশে পবিত্র ঈদ উল আজহা পালিত হবে। এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।